এই ধরনের যে স্টোরি টাইপ ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি সচরাচর ফেসবুক অথবা ইনস্টাগ্রামের স্টোরিতে দেখে থাকবেন। তো বেসিক্যালি আপনি কিভাবে নিজের ফটো দিয়ে এই রকমের স্টোরি টাইপ কিছু ভিডিও তৈরি করবেন, আজকের এই ভিডিওতে কিন্তু আমরা এই বিষয়টি দেখে নেব। এই অ্যাপটিকে ইনস্টল করার জন্য আমরা প্লে স্টোরে চলে যাব এবং সেখানে গিয়ে আমরা সার্চ করব মোজো। সেখান থেকে আমরা এই অ্যাপটিকে ডাউনলোড করে নেব আমাদের স্মার্টফোনে। আমরা বেসিক্যালি ওপেন করে নিয়েছি সেই মোজো অ্যাপ। তো এর ইন্টারফেসটা থাকবে এখানে। তো প্রথমেই দেখতে পাচ্ছি আমরা সামনে অনেক রকমের টেমপ্লেট কিন্তু এখানে শো করছে। তো এখানে কিছু রয়েছে ফ্রি টেমপ্লেট এবং কিছু রয়েছে পেড টেমপ্লেট। তো এখান থেকে যে কোনো আমরা একটি টেমপ্লেট চুজ করব। তো আমরা সিলেক্ট করছি এই টেমপ্লেটটা। তো এখানে ফটোটাকে অ্যাড করার জন্য আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমাদের সেই ফটোটাকে আমরা এখানে সিলেক্ট করব। ফটো সিলেক্ট করার পর এখানে নিচে আমরা একটা টেক্সট দেখছি। তো এটাকেও আপনি সিম্পলি এডিট করতে পারেন। এই টেক্সটের উপর আপনি ক্লিক করবেন এবং এখানে আরেকবার ক্লিক করবেন। তারপর এখানে আপনি অন্য কিছু লিখে দিতে পারেন। তো আমরা এখানে টেক্সটটা লিখে দিলাম। তো টেক্সটটার সাইজটা এখানে অনেকটা বড় হয়ে গেছে। তো এখানে টেক্সটটাকে এডিট করার জন্য আবার টেক্সটের উপরে ক্লিক করব। এবং নিচের দিকে কালার অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে কালারটা আমরা চেঞ্জ করতে পারি। তো আমি এটা ব্ল্যাক কালারে রাখবো। এবং এখানে দেখতে পাচ্ছি সাইজ অপশন, তারপরে ফন্ট অপশন রয়েছে। এখান থেকে আপনি চেষ্টা করবেন সবসময় সিগনেচার টাইপ ফন্টগুলো রাখার জন্য। এরপর এখানে বেসিক্যালি আর কিছু নেই। তো এবার আমরা ব্যাক করব। এবার চলে যাবো পেন্সিল আইকনে। এখানে সবার প্রথমে রয়েছে টাইম লেন্থ, আপনার যে এই ভিডিওটার টাইম লেন্থ কতক্ষণ থাকবে। তো আমরা এখানে 10 সেকেন্ড করে দেব। তো এটা 10 সেকেন্ড হয়ে গেছে। এবার চলে যাবো মিউজিক অপশানে। এখানে প্রচুর আপনি মিউজিক পেয়ে যাবেন। তো সিম্পলি এখান থেকে একটি যে কোনো সিলেক্ট করে নেবেন। তারপর এই নিয়ে নিচে কিন্তু অনেকগুলো মিউজিক আপনার এখানে দেখতে পারবেন। মিউজিক সিলেক্ট করা হয়ে গেলে ফ্রেম দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের ফ্রেমে সেই রকম কোনো কাজ থাকবে না। এরপরে কালারস, ফ্রেমের কালার যদি আপনি চেঞ্জ করতে চান সেখানে এটা চেঞ্জ করতে পারেন। তো আপনার যে ভিডিওটা তৈরি হচ্ছে সেটা যদি আপনি প্রিভিউটা দেখতে চান তাহলে আপনি এই চোখ আইকনটাতে ক্লিক করবেন। মেনলি এটা ছিল আপনার প্রিভিউ। তো আমরা দেখতে পারবো নিচে দিকে একটি ওয়াটারমার্ক, এটাকে ডিলিট করার জন্য এর উপরে ক্লিক করব। এবং ডিলিট অপশানে ক্লিক করলে এর যে ওয়াটারমার্কটা রয়েছে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এরপরে আপনি এই প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন এখান থেকে আপনি বিভিন্ন রকমের টেক্সট অ্যাড করতে পারেন, জিআইএফ কিছু অ্যাড করতে পারেন, গ্রাফিক্স অ্যাড করতে পারেন। তো আমরা বেসিক্যালি এখানে কিছু অ্যাড করছি না, কারণ এখানে স্ট্যাটাসটা এরকমই ভালো লাগছে দেখতে। তো তারপরে এটাকে সেভ করার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করব। এবং নিচের দিকে দেখতে পাবো ভিডিওটা কিন্তু আমাদের এক্সপোর্ট হচ্ছে। তো বেসিক্যালি এখানে আপনি প্রচুর রকমের টেমপ্লেট পেয়ে যাবেন যেগুলো কাস্টমাইজ করে আপনার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম প্রোফাইলে কিন্তু আপলোড করতে পারেন। মেনলি এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। দেখা হবে শীঘ্রই কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।